এন্টারসে কেক খাওয়ার প্ল্যান পাকা 25শে ডিসেম্বর, কিন্তু সেই কেক কিভাবে তৈরি করা হচ্ছে জানেন কি? আমরা জানি জানি, কারণ কেক কারখানার অন্দরমহলে হানা দিয়েছি আমরাই। সেখানে যা চলছে, যেভাবে চলছে, দেখলে ঘিনঘিনে শব্দ, নির্ঘাত, লজ্জায় মুখ থাকবে। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। দারুণ রান্নাই বটে, তৈরি হচ্ছে কেক ক্রিসমাস সিজনে বিজি শিডিউল, কিন্তু দেখুন অবস্থাটা, হাত নোংরা, সেই হাতেই বিনা গ্লাভসে চলছে কেকের মাল মশলা মাখার কাজ। মিশছে ময়দা, ডিম, মাখন, চিনি, সঙ্গে ঘাম, দেদার নোংরা, হাতের লোম, চুল, সব। এটা নাকি কেক কন্টেইনার, এর মধ্যে সব মিশ্রণ ভরে ঢুকিয়ে দেওয়া হয় ভাটির ভেতর। আজ অবধি কেউ ধুয়ে মুছে পরিষ্কার করেছে বলে মনে হয় না, এই চেহারা দেখে। তেল কালি জমে কি অবস্থা! ও, পরিষ্কার হচ্ছে, দেখুন দেখুন, নোংরা তেল তেলে বস্তার টুকরো দিয়ে হালকা ঝাড় পড়ছে। ব্যাস, কাজ শেষ, কন্টেইনার রেডি। কি হলো, গা গুলোচ্ছে? দাঁড়ান দাঁড়ান, গল্প এখনো বাকি, আরো ভয়ঙ্কর। ঠিক যেন শেভিং করছেন ইনি, ছুরি দিয়ে চেঁচে কড়ায় ঢালছেন হাতে লেগে থাকা কেক মিশ্রণটুকু, সঙ্গে লোম, ঘাম, সব। কবজি ডুবিয়ে নয়, একেবারে কোনুই ডুবিয়ে মাখতে ব্যস্ত বেকারি কর্মীরা। এসব কিন্তু পেটে যাবে আপনারই, দেখছেন তো অবস্থা। আর কন্টেইনার গুলো ওই দেখুন, আবর্জনার স্তূপে কেমন মুখ থুবড়ে পড়ে। এতেই আবার তৈরি হবে আপনার সাধের কেক, না ধুয়ে। এই যা, পড়ে গেল মাটিতে। আরে আরে, আবার পড়ল! তবু এদের হেলদোল নেই, কাজ চলছে, চলবে এভাবেই। টপার টপ ঘাম ঝরছে, সাধের কেকের অবস্থা থুড়ি, দুরবস্থার সত্যি সীমা পরিসীমা নেই। বেকারির ভেতরে যতটা ভিড়, বাইরে ভিড়টা তার প্রায় দ্বিগুণ। বাইরে যারা বসে রয়েছেন তারা সবাই কেক বিক্রেতা, যারা নিজেদের সামগ্রী নিয়ে চলে এসেছেন বেকারিতে এবং অপেক্ষায় রয়েছেন কখন তাদের নাম্বার আসবে তার জন্য। এই প্রোডাক্টটি নিয়ে যাচ্ছেন এরা, ছড়িয়ে পড়ছে শহর শহরতলিতে, বাজারে বাজারে, খাচ্ছেন সবাই। এখানেও এক কিসসা, গ্লাভসের বালাই নেই, হাতখানা দেখেছেন, লোমের জঙ্গল। তাই চেঁচে ঢেলে দিচ্ছেন কেকের মিশ্রণে। আর ওই দেখুন, কেকের মিশ্রণ কোথায় রাখা, পরিষ্কারের বাপ মানে, গা ঘিন ঘিন করছে নাকি আপনার? আরে দাঁড়ান, দেখা এখনো বাকি। কারখানার অবস্থায় নো হেরফের। আরে এই কাণ্ডটা দেখুন, সিগারেটের ছাই, তাও মিশছে কেকে, একেবারে কড়ার ওপর ধরা জ্বলন্ত সিগারেট। কে কবে জানতো ছাই ও কেক তৈরির উপকরণের মধ্যে পড়ে। আর এই মগ সারাদিনে একবারের জন্য হাফ ভর্তি করে দিয়ে দেওয়া হয় হাতের ময়লা ধুয়ে ফেলতে। তবে এ জলে হাত পরিষ্কার হচ্ছে নাকি আরো নোংরা, আসল প্রশ্ন কিন্তু এটাই। কেক তৈরির কিস্সা দেখে লজ্জা পেয়ে যাবে ঘিন ঘিনের শব্দটাও, কি বলেন? ক্যামেরা কমল জানার সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।